অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে কঠোর হয়ে থাকবে সরকারের বলে কোয়া হয়েছিল এনকাউন্টার 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 এই শব্দব ব্যবহার করে পেলায় তেনকে রেপিস আর সুর ডকায়তক কবাত মানে সহায় করার দরে বা সহায় করব বিচার দরে অখিল গগৈ হোক বা বিরোধী যে মাত মাতিছিল এই একটা মানে লজ্জা বিষয় মো মানে ইমানে লাজ লাগিছে আজ বিধানসভা বহি পেলায় আজি সরকারখনক আজি অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে এই যুজত আজি অসম বিধানসভার 126 জন বিধায়কের দায়িত্ব আছিল যে পুলিশে খুব ভাল কাম করে আছে আর প্রকৃত বর্তমান সরকারখনক আর পুলিশ প্রশাসনক উৎসাহিত করবর কারণে বিরোধীয় ভাল কাম করেছে বলে কব লাগে এটা রেপিস এজনক সুর ডকাইত এজনক যেটা পুলিশে কোবা গুলিয়ায় বা পলাই যাব গুলিয়ায় তার যেটা বিরোধীয় আজি সমর্থন করা দেখালে এই একটা লাজ বিষয় না মানে যুক্তির প্রতিবাদ কৈছিল আর রূপজ্যোতি কর্মী কেতিয়া অযুক্ত প্রতিবাদ করা নাই কিন্তু আজি যেটা আপনাদের টিভি ক্যামেরাত আবদ্ধ হয়েছে সকল দৃশ্য যেটা সরকার হব বা মাননীয় মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়ায় স্পষ্টভাবে গৃহমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে পেলায় কৈছে যে অপরাধ আর অপরাধী বিরুদ্ধে যুঁজ আমার অব্যাহত থাকিব সেই সময় অখিল গগৈ দরে মানে লগতে বিরোধী যে বিধায়ক সকলে অপরাধী বা সুর ডকাইত বা রেপিস বা বলৎকারী সকলক সহায় করব বিচার দরে যে মন্তব্য এই লাজ লাগে মো খুব লাজ লাগিছে আজি খুব লাজ লাগিছে।